সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পুরো রমজান মাস জুড়ে এটিএন বাংলার বিশেষ আয়োজন ইফতারের রু আফজা অনুষ্ঠান থেকে। আমি সৃষ্টি। বরাবরের মতো আজকেও আমি আপনাদেরকে রু আফজা দিয়ে তৈরি করে দেখাবো মজাদার একটি ডেজার্ট, যেটার নাম হচ্ছে শাহি রু আফজা ফালুদা। এবং আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন হামদার্দ পাবলিক কলেজ থেকে অ্যাসোসিয়েট প্রফেসর শাহিন আক্তার। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমরা প্রতিদিন রু আফজা দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করছি। আজকে যে ডেজার্টটি তৈরি করব এটার নাম হচ্ছে শাহি রু আফজা ফালুদা। তাহলে চলুন আমরা দেখে আসি এটা বানাতে কী কী উপকরণ লাগছে। শাহি রু আফজার ফালুদা বানাতে যা যা লাগছে: দুধ, কাস্টার্ড পাউডার, চিনি, ক্রিম, সেদ্ধ নুডলস, সিদ্ধ সাগুদানা, মিক্সড ফ্রুট, স্ট্রবেরি আইসক্রিম। উপকরণ দেখা হয়ে গেল, এখন আমরা আমাদের ডেজার্টটা তৈরি করে ফেলব। এটার কয়েকটা লেয়ার আছে। প্রথমে আমরা যেই দুধের মিক্সচারটা আছে সেটা রেডি করে ফেলছি। দিয়ে দিব কাস্টার্ড পাউডার, দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো চিনি। এখন আমরা ভালো মতো এটাকে মিশিয়ে নিব। আপু কতদিন ধরে আছেন এই পেশায়? আমি হামজাদ পাবলিক কলেজে প্রতিষ্ঠা লগ্ন 2010 থেকেই আছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক বছর। অনেক বছর, প্রায় 13 বছর। 13 বছর হয়ে গিয়েছে। তো আপনি যে এতদিন ধরে এই প্রফেশনে আছেন, কোনো বিশেষ মুহূর্ত যদি আমাদের সাথে শেয়ার করেন। হামজাদ পাবলিক কলেজ মূলত হামজাদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ আরুন ভূঁইয়া সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য তৈরি করেছেন। তো আমাদের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যখন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যায়, এটা আসলে পৃথিবীর কোনো আনন্দের সাথে আমার মনে হয় যে এটার কোনো তুলনা হয় না। এত বছর আপনি প্রফেশনে আছেন, এটাই কিন্তু মনে হয় যে মানে সাফল্য। এটাই সাফল্য। এখন আমরা যেটা করব, ফালুদাটা আমরা আগেই বলেছি লেয়ারে লেয়ারে সার্ভ করব। তো প্রথমেই আমরা দিয়ে দিব রু আফজা। আর আমাদের এই রু আফজাটা আমাদের শিক্ষার্থীর জন্য খুব কাজে আসে। আচ্ছা, ওরা যখন টায়ার্ড হয়ে যায়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, তখন কিন্তু রু আফজাটা খেলে ওদের ইনস্ট্যান্ট এনার্জিটা চলে আসে। প্রথমেই সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিচ্ছি। অবশ্যই সেদ্ধ করে ঠান্ডা পানিতে ঝরিয়ে রাখতে হবে, তাহলে ঝরঝরে ঝরঝরে হবে। এখন দিব আমরা সাগুদানা। আচ্ছা আচ্ছা, এখন দিব আমরা ফল। এখানে আমি কলা, আঙ্গুর এবং আপেল কুচি নিয়েছি। পছন্দ মতো যে কোনো ফল দেওয়া যেতে পারে, যেমন এখন তরমুজের সিজন আছে, তরমুজ দেওয়া যেতে পারে, পেঁপে দেওয়া যেতে পারে, হাতের কাছে যেটা থাকবে সেটাই দেওয়া যাবে। মানে রুহাব যে হেলদি ফ্রুটস, তো হেলদি। হ্যাঁ, রোজার মধ্যে এগুলি খেলে কিন্তু অনেক স্টেমিনা পাওয়া যাবে, পরবর্তী দিন কাজেরও শক্তি পাওয়া যাবে। একদম। এখন আমি যেটা দিব, এখানে আমি যে মিক্সচারটা রেডি করেছি এটা দিয়ে দিব। শাহি রু আফজা ফালুদা যেহেতু নাম দিয়েছে, আমি এখানে একটু খেজুর কুচি দিব। হ্যাঁ, খেজুরটাও কিন্তু অনেক এনার্জেটিক। হ্যাঁ, রোজার মধ্যে খুব খেলে ভালো লাগবে, মানে রোজা ছাড়াও কিন্তু আমরা খেতে পারি। প্রতিদিন সকালে যদি একটা করে খেজুর খাওয়া হয়, সারা দিনের এনার্জিটা কিন্তু গেইন করা খুবই ইজি। একটু বাদাম কুচি দিয়ে দিব, একটু কিশমিস দিয়ে দিচ্ছি, এবং লাস্টে আমি দিব আইসক্রিম। হ্যাঁ, আইসক্রিম দেওয়ার ফলে তো বাচ্চারা একেবারে লুফে নিবে। হ্যাঁ, পুরো পুষ্টিকর খাবারটা আইসক্রিমের জন্যই চলে আসবে। আইসক্রিম খেতে খেতে পুরো খাবারটাই খেয়ে ফেলবে। আর একটা চেরি দিয়ে গেঁথে দিব। আসলে সাজানোটা যে যার পছন্দ মতো সাজাতে পারে। আমি একটু বাদাম কুচি, এটা খুব সুন্দর হয়েছে দেখতে, কালারগুলো অনেক সুন্দর লাগছে, জাস্ট একটু সাজিয়ে দিচ্ছি। তারপর তৈরি হয়ে গেল শাহি রু আফজা ফালুদা। দর্শক চলুন আমরা এটার পুরো প্রস্তুত প্রণালী আরও একবার দেখে আসি। প্রথমে একটি পাত্রে দুধ, চিনি, কাস্টার্ড পাউডার ও ক্রিম দিয়ে জাল দিতে হবে। এবারে পরিবেশনের গ্লাসে প্রথমে সেদ্ধ সাগুদানা, দুধের মিশ্রণ, সেদ্ধ নুডলস, ফলকুচি, রু আফজা, খেজুর কুচি, বাদাম কুচি, দুধের মিশ্রণ দিয়ে সব শেষে উপরে আবারও রু আফজা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে। প্রস্তুত প্রণালী দেখা হয়ে গেল।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার সময় বের করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং এত সুন্দর সুন্দর কথা বলেছেন। আশা করি দর্শকদের অনেক ভালো লেগেছে। আপনাদের সকলকেও ধন্যবাদ। হামজাত পাবলিক কলেজে সমস্ত অভিভাবকদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, দেখতে দেখতে ইফতারে রু আফজা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামীকাল আরও মজার একটি ডেজার্টের রেসিপি নিয়ে এটিএন বাংলার পর্দায় হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।